আমার প্রচুর শরীর অসুস্থ। আজকে আমার মার আসার কথা, 2 দিন ধরে ভালো করে আমি কোনো ভিডিও দিতে পারিনি। কারণ হচ্ছে আগে আমার হাজবেন্ডের জ্বর হয়েছিল, জ্বরটা হয়ে ও ভালো হয়ে উঠেছে, এখন আমি অসুস্থ। সকাল থেকে গায়ে জ্বর, হাত পা খুব পাটাচ্ছে, খাসি তো ধরেই নিয়েছে। সুতরাং আমি এইটুকু মাকে আনতে যাবো, তো গরম জল খেয়ে খেয়ে পুরো পেটও গরম হয়ে গেছে। গাইস আপনারাও আশা করছি ভালো আছেন, কারণ এই সময় ওয়েদারটা খুবই খারাপ। মানে এই দিল্লি গুড়গাঁওতে তো প্রচুর ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা যে বলা যাচ্ছে না। আর গরম জল খেয়ে খেয়ে পেট গরম হয়ে আরো জ্বর সর্দি কাশি এগুলো ধরে যাচ্ছে। কোন ঠান্ডা, এদিকে মা আসছে আনন্দ হচ্ছে, আর মা আসছে আবার একটু বেশি টেনশন হচ্ছে। মা কোনোদিন একা এতদূর জার্নি করেনি, ফোন উঠাচ্ছে ফোনে উঠাচ্ছে না মা, ওপর থেকে মায়ের ফোনটাও খারাপ, যখন তখন সুইচ অফ হয়েছে, টেনশনে শেষ নেই। তো এখন অব্দি ঠিকই আছি, কতটা কি করতে পারি দেখছি। আনতে তো যাবো এটুকু, আমার হাজবেন্ড বলেছে কালকে তুই বিশ্বাস হচ্ছে হয়ে যা, আজকে মাকে আনতে যেতে হবে, তো সেই জন্য ওয়েট করছি। ঘরদোর এখন পরিষ্কারও চলছে, তো আমার তো দেখবে এই অবস্থা পাগলের মতন দিচ্ছি। আর ইনি বাবু কি করছে দেখাচ্ছি, কফ সিরাপটা খেতে হবে। তো মা আসবে বলে কালকে গিয়ে অনেক কষ্ট এই কম্বলটা কিনে এনেছি, মানে শরীরটা সবারই তো খারাপ, যেতেও কেউ বাজারে ইচ্ছে করছে না। কম্বল, ওই কম্বলটা কিনেছিলাম আগের বছর। কোন কম্বলটা, কোনটা, বাসেরটা? আগের বছর ঠান্ডা টাকা এমন এত, আগের বছর না এটা, হ্যাঁ আগের বছর। আর এইটা কিনে এনেছি 1800 টাকা, এটা 900 টাকা কিনেছি গাইস। তবে এত মোটা, এত গরম, আর এত মুলায়ম কি বলবো। আর এটা 1800 টাকা নিয়েছে, এত পাতলা, মানে এত জিনিসের দাম বেড়ে গেছে গুড়গাঁওতে, থাকা অসম্ভব। তোমার কি কষ্ট হচ্ছে? ডবল মজা পরে ভূত। তো গাইস এখন চললাম রান্না করতে, এক তো খুব টেনশন হচ্ছে, উনি তো অসুস্থ অসুস্থ, সাথে আমিও আজ থেকে অসুস্থ হয়ে গেছি। আর মা টেনের মধ্যে আজ বাড়ি থেকে 3 দিন ধরে বলছিল গায়ে জ্বর সর্দি কাশি, মা টেনে অসুস্থ, মাথা কাজ করছে না, কি করব। আর শরীরটা এখন পুরো সাধই দিচ্ছে না যে যাই স্টেশন, এখান থেকে আমাদের স্টেশন যেতে পুরো 2.5 ঘন্টা লেগে যায়, আনন্দের মেট্রোতে 1.5 ঘন্টা লাগে, সবচেয়ে হেঁটে টুটে চলতে চলতে পুরো মায়া 2 ঘন্টা, ক্ষমতা হচ্ছে না। আর ট্রেন ঢোকার কথা ছিল 8টায়, 6 ঘন্টা লেগে ঢুকতে ঢুকতে 10টা 11টা বাজবে, 12টা তো মিনিমাম বাজবে। তো জানি না কি হবে, আশা করছি ঠাকুর তাড়াতাড়ি চলে আসবে, ট্রেনটা ঢুকে যাক, নিয়ে আসতে এসে তো শুয়ে যাবো। মা আসতেই পারে না, স্টেশনে আসতে পারছিল না, ফোনই ছিল না। উনি বাবু গিয়ে ফোনটা নিয়ে এলো এক্ষুনি, আমি বানাতে চলেছি। উনি বাবু শরীরটা অসুস্থ বলে চুপচাপ আছে, নাহলে এতক্ষণে মাথা খেয়ে নিতে। শরীর চলছে না, আত্মা ভিতর থেকে কাটাচ্ছে, হয়ে গেছে রান্না। আটা বানাচ্ছি, তাতে না শরীর ভালো না, তাতে খাবো। আমার শরীর বড় খুব ভালো, শরীর হয়নি এখন। এখানকার ডাক্তার ঠান্ডা কাছে কিছু হলে ভাত খেতে আসছে, মানে আমাদের ভাত খেতে সাজেস্ট করে, এখানকার নো ভাত, শুধু সকাল বিকাল দুটো রুটি রুটি। এটাই তো ভালো, তাতে শরীর ভালো। তুমি তো সেরকমই বাঙালি যে ভাত পছন্দ করো না, তাতে নেই শরীর ভালো নেই। বানাচ্ছি না, কারণ তো তোরা হয়ে গেছে কি হলে না না স্নান করে আছে, যা তুমি স্নানে যা। গাইস আমি রুটি বানিয়ে নিয়েছি আগে, এখানে মটর পনিরটা হয়ে গেছে, একটু কুরছে, 2 মিনিট পর বন্ধ করবো, মানে মটর পনির রেডি। আর ইনি বাবু স্নান টান করে স্টিম নিচ্ছে, ইনি বাবু এখন স্টিম নিচ্ছে, আর আমি যাবো স্নানে, যেহেতু আমি এখন ভূতিনী হয়ে গেছি, ভূতিনী। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যাবো, ভাবছি 5টার দিক করে বেরোবো, কারণ মা ট্রেন পুরো 6-7 ঘন্টা লেট, 12টার আগে তো ঢুকবে না। তো গাইস স্নান করে আবার আসছি, আমি খেতে বসে গেছি, স্নান করে এসে এত খিদে পেয়ে গেছে, খিদে আগে রেস্ট করবো, কিছু করি না করি একটা জলের ওষুধ খেয়ে শুবো 1 ঘন্টা, তারপর যেতে হবে মা কে। এখানে আমি অসুস্থ, এখানে আমার বউ অসুস্থ, আর যিনি আসছেন উনি অসুস্থ, দিয়ে বসে এখন খেতে বসে গেছি, খিদে পাচ্ছে, চিড়া ভাজা। মাকে আনতে যাব, ঘড়িতে এখন কটা বেজে গেছে, 6টা বাজতে যায়, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, 5টা 55, 5টা 55 হয়ে গেছে, ইনি বলছে 7:30 দিক করে বেরাবে, মা এখনো আধা, মা বলছে গাড়ি গরুর গাড়ির মতন ট্রেন চলছে,
যাবে এখন? উনি এখন 7:30 সময় যাবে। তো আমি ভাবলাম ততক্ষণে একটু খেয়ে নেই, খিদেও পাচ্ছে, জ্বরটা কাটতেই খিদে পেয়ে গেল আমার। গাইস আমার হাজব্যান্ড চলে গেছে মাকে আনতে, আর আমি যেতে পারিনি কারণ আমার জ্বর আবার 103 হয়ে গেছে। মানে ওষুধ আবার খেয়েছি, কথা বলা একটু মানে হিম্মত হচ্ছে না। আর সুজিত তখন বললো তোমায় যেতে হবে না, কারণ আবার যদি জ্বরটা মানে একটা যেতে মেটোতে 2-2.5 ঘন্টা লাগে। আর সব থেকে বড় কথা, এই জ্বর গায়ে আর প্রচুর আমার হাত পা এত পাটাচ্ছে, এত পাটাচ্ছে, যন্ত্রণায় ছিঁড়ে নিয়ে যাচ্ছে। মানে আমি দুমিনি দাঁড়াতেও পারছি না, বসছি, শুতেও পারছি না, এত যন্ত্রণা করছে। তো ও বলো 2-3 ঘন্টা রাস্তা জার্নি হয়ে যাবে, আবার ট্রেন কখন ঢুকবে ঠিক নেই, আবার ওয়েট করতে হবে, আসতে হবে, অনেকটা পরিশ্রম হয়ে যাবে, তোমার যাওয়ার দরকার নেই। তো আমি চলে গেছি, ঠিক আছে যাও। ঠিক আছে এখন রাজীব চল, এবার যাচ্ছি এখান থেকে আনন্দ বিহার ট্রেন ধরার জন্য সিঁড়ি দিয়ে উঠছি। ওকে পরিবারটা এখানে থাকি, সব দিক থেকে এবার যাচ্ছি আনন্দ বিহার টার্মিনাল। এবার জানি না ট্রেন কতটা লেট আছে, দেখতে হবে রাস্তার অবস্থা। এখানে ওপরে কুয়াশায় জলে ভিজে গেছে, ঠান্ডা লাগবে না এই অবস্থায় লোকের? সব বয়স্ক লোকটা আসছে কী হবে কী হবে, আমার অবস্থা খুবই খারাপ, তাও এসছি মাকে উত্তর করতে। দেখা যাক কতক্ষণ লেট গাইস, চলো এখন আমি খাচ্ছি পেটি। আর এটাই হলো আমার রাত্রের খাবার আজকে। ট্রেন আছে লেট 12 ঘন্টা, তো ট্রেন পৌঁছাবে রাত্রির 2টোর সময়। বাহ, এইটাই লেখা ছিল আমার ট্রেনের অ্যালাউন্সমেন্ট করে দিয়েছে। বিগত 7 ঘন্টা ওয়েটিং করার পরে এবার যাচ্ছি মাকে পিক করতে। মানে ট্রেনটা ঢোকার কথা ছিল 8টার সময়, লেট হলে রাত্রি 10টা বাজত, তার জায়গায় বেজেছে কটা 4:00। মানে নন্দনকানন এক্সপ্রেস ট্রেনটার নাম, যেটা 11 তারিখে ছেড়েছে 5:00 সেটা ঢুকছে 13 তারিখে 4:00। দেখাচ্ছি টাইমটা তোমাদের, 4:00 বাজে, অর্ধেক সকাল হয়েই গেছে। তাহলে অ্যানাউন্সমেন্ট হচ্ছে 4:45 বাজে এখন ট্রেনটা আসছে। বাহ, ট্রেনটা ঢুকছে। মানে এত মহান ট্রেনটা আসছেন, এবারে মাকে নামানোর পরে গ্যাপ বুক করে ঘর যেতে যেতে 7টা বেজে যাবে আজকে। May I have your attention please? Train number 12815 Nandankanan Express from Pune to Ahmedabad is arriving on platform number 1. কঠিন ট্রেন রে ভাই, আমি তো জীবনে যাত্রা করবো না এই ট্রেনে। ঠান্ডা লাগছে না তো, এখন আমরা ক্যাব বুক করবো আর ঘরের দিকে রওনা দেবো, বাকি আবার দেখাবে পরে। আজ মতো এখানে পাবেন।